ওই বেটা হিরো আলম, তুই তো একটা দালাল, তুই দালালি করে চলস, তুই যে মাসে লাখ লাখ টাকা কামাই করস, তুই যে সিনেমা বানাস, সব কিছু তোর দালালি টাকা। তুই তো মানে মহিলাদের দালাল, আর হচ্ছে তুই নেশা করস, তুই অফিসে বসে নেশা করস, তার প্রমাণ তো আমি আমি নিজেই তোরে দেখছি অনেক। তো কথা সেটা না, কথা হচ্ছে যে তুই ভালো হয়ে যা, কারণ তুই কিন্তু বাংলাদেশের বাংলাদেশকে পচাচ্ছিস বিশ্বের দরবারে, বাংলাদেশের কে মানুষ অন্য চোখে দেখছে এখন, সুপারস্টার তুই, সুপারস্টার বেটা তুই, কী সুপারস্টার? হ্যাঁ, আর তোর কাছে তো আমি টাকা পাই, এখনও তোর কাছে টাকা পাই, তোর কাছে তোরে মামলা করছি, সেই মামলা তুই আমারে আপুষে বললি একদিন নিয়া যে মামলা টামলা করে কী হইব, আসো আমরা ইয়ে যাই, কারণ মামলা করতে তোমার টাকা গেছে, আবার আমার টাকা যাইব, তো কী করা যায়? তখন মামলা উঠাই ফেলাম, তাই আমি বললাম যে মামলা উঠাবো, কেমনে মামলা উঠাবো, মামলা চলতেছে না। তখন ওর অফিসে গেলাম আমি, যেটা এই মিডিয়া গলিত অফিস নিচ্ছিল, ওটা বোধ হয় 2 মাসের না মতো ছিল, ও অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমার বলতেছে যে যাই দেখি যে ওর পাশে দুইজন খুব উঁচা লম্বা দুইটা লোক বসে আছে। তো আমার বললো এদের চিনো? আমি কে? এরা সিআইডি, পুলিশের লোক। তাই আমি বললাম পুলিশের লোক? আমি তো হঠাৎ করে ভাবলাম যা পুলিশের লোক এখানে। তো বললো যে এরা আমার খুব ক্লোজ লোক, অনেক তথ্য আমারে দেয়, আমি তোমার মামলাটা কী করবো? আমি বললাম যে মামলা এখন কী করা যায় এটাই। তো বললো যে মামলা ওইটা উঠায় ফেলাও। আর সিআইডি আমার বললো যে যে লোক বসেছিল, বললো যে তো মামলা এটা কী করবে, এটা নিষ্পৃত করে ফেলার, আপনি যে মামলা উঠেন না। আমি বললাম ভাই মামলা উঠা, মামলা উঠে তো টাকা লাগবে ভাই, আমার কাছে টাকা নেই। চিরমান বললো যে কী করা যায় এটা, আমি কি ভাই আমি কী করুম? তো তখন আমার বললো যে ঠিক আছে, আপনি এই মামলা নিয়ে মাথা ঘামায়েন না, মামলা সম্পর্কে বোধ ওর জ্ঞান বেশি, আমার আমি তো আগে কোনো মামলা করিনি, অত জ্ঞান নেই আমার। তো বললো যে যখন এই মামলা অনেক দিন হয়ে যাবে, আপনি যখন না যাবেন, হাজিরা না দিবেন, এই মামলা এমনি এমনি খারিজ হয়ে যাবে। তো খারিজ হয়ে গেলে আমি আপনার কিছু টাকা দিয়ে দিই মনে, ওই সব পেশাল বাদ দেন, আমরা মিলে টিলে কাজ করব। তা আমি ওর কথায় ভাবলাম ঠিক আছে, মানুষ তো বদলাই, মানুষ বদলাইতেই পারে, অপেক্ষা ছিলাম অনেকদিন, টুকটাক ওর সাথে কিছু কাজও করছি। তো তারপরে কিন্তু এই মামলা খারিজ হয়ে গেল, এই 18 তারিখের বোধ হয় খারিজ হয়ে গেছে মামলা, মামলা শেষ। ওইটা আমি আমি হাজিরা দিইনি, আসামি যেহেতু বাদী ছিল অনুপস্থিত, যে কারণে মামলা ওইটা ডিসমিস হয়ে গেছে। তা আমি বেশ কয়েকদিন ধরে ফোন দিতেছি, ফোন ধরে না। তো ফোন দিয়ে আমি বললাম যে ভাই মামলা টামলা তো শেষ, এখন কী করবেন? কিছু খরচপাতি দেন, আপনি তো বলছিলেন দিবেন, যে ওই ফোনই ধরে না আমার। ফোন না ধরাতে অনেকদিন ফোন দিলাম, এ হচ্ছে বিষয়। অনেকে আমাকে জানতে চায়, অনেক সাংবাদিক ভাই জুনিয়র হিসাবে সেটা যেটা দেখলাম যে একটা নিউজ সাইডে যে ইয়ে হয়েছে যে আপনার হিরো আলমের করা মামলা খারিজ, এটা আসলে তার মিথ্যে কথাটাই আপনাকে হচ্ছে উৎসাহ দিয়ে, হ্যাঁ আমাকে যে কথাটা বলছে বললাম তোমাকে একটা আশ্বাস দিছে যে আশা মানে মিথ্যা বলে আপনি মিথ্যা, যে আমিও ভাবছি যে ওর তো যেহেতু ওর এখানে অনেক ধরনের লোক আসে, অনেক ব্যবসায়ী আসে, অনেক অন্যরকম লোক আসে, যে অনেক ব্যবসায়ী মোটামুটি অন্য পথে টাকা পয়সা খরচ করে, ওর ওখানে অনেক মেয়েরা আসে, অনেক মডেল ইচ্ছা করে আসে মডেলিং করতে, অনেকে কাজ করতে আসে, তাদের দিয়ে অন্য অন্য কাজকর্ম করা, যাই হোক অনেক ব্যবসায়ীরা আসে। অনেক আপনি একটা আরেকটা অভিযোগ করছিলেন যে অনেক ইউটিউবার আছে যারা সিনেমা বানানোর সাহস পায় না, এই যে এই কথিত যে হিরো আলম যে নিজের নাম লাগিয়ে যে ইয়ে করছে, সে এত টাকা আসলে পায় কোথায়, তার টাকার উৎস কোথায়? অবশ্যই, কারণ অনেক বড় বড় ইউটিউবার আছে, এত টাকা কামাই কিনা আমি জানি না, কিন্তু ও কিন্তু একের পর এক সিনেমা বানাই যাচ্ছে, সিনেমা বানাচ্ছে, এ টাকা আসে কোত্থেকে? ওর কিন্তু আহামরি এমন কিছু না, আহামরি কিন্তু কোটিপতি না, এ কিন্তু কোটিপতি না যে একের পর এক সিনেমা বানাচ্ছে। অবশ্যই ওর কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যবসা আছে, যেটা প্রশাসন যদি ওকে যদি অ্যারেস্ট করে যদি ওকে রিমান্ডে নেয়, অবশ্যই সে সত্যতা বিরোধ। আপনি আসলে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি, আসলে কতটা অপরাধ করলে আসলে মানুষ অপরাধী হয়, আর সে যেহেতু এত মিথ্যা কথা বলছে, মানুষের থেকে টাকা আত্মসাৎ করছে, মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, আপনার সাথে কিন্তু আসলে তার একটা মারামারি বলেন, হ্যাঁ খতিব খামার বাড়িতে মারামারি, এপিসি যে সামনে মারামারি, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, এইগুলো যে করতেছে আসলে তার পিছনের এই যে সাহস, এই যে এগুলো অর্থ এগুলো কোথায় পাচ্ছে? আসলে ও নিজেকে মনে করে যে আমি ভাইরাল, ভাইরাল মানি আমাকে কে কী করবে,
বই বিশ্বে আমাকে চিনে, অনেকেই চিনে, অনেক দেশ চিনে, তো ওইটাই হচ্ছে আমার ম্যান পাওয়ার হচ্ছে ভাইরাল। আর ওর কাছে কিন্তু অনেক ব্যবসায়ীরা আসে, অনেক ব্যবসায়ীরা আসে, বিনোদনের জন্য আসে, অর্থ নিয়ে আসে, সেইখান থেকে ওর ইনকাম আসে। মূলত কী মানে কী ব্যবসা করে তিনি? মূলত যেহেতু আপনাকে বললামই, ওর এখানে অনেক মানুষের আনাগুন, অনেক মেয়ে ছেলে, অনেক ব্যবসায়ীদের আনাগুন আছে সেখানে, এমনকি মাদকও সেবন করা হয়, আমি নিজেও দেখছি। এবং অন্য অন্য তো আছেই যেগুলা নারীকে উপস্থিত ছিলেন। হ্যাঁ, তো এখানে আপনার কাছে কী মনে হয় আসলে পুলিশ প্রশাসন কতটা অপরাধ করলে আসলে হিরণ আলমকে ধরতে পারবে? এটা প্রশাসন অবশ্যই ওকে নিয়ে যদি ওকে অ্যারেস্ট করে যদি ওরে অ্যারেস্ট করে যদি মানে ঠিকঠাক মতো যদি ওরে যদি রিমান্ডে নেয়, ওর সত্য কথা বেরিয়ে আসে যা করছে ওই ঠিকঠাক মতো যদি ওর রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো দেয় যে কোত্থেকে তোর ইনকাম আসে, তুই কোত্থেকে এত কিছু করস। আজকে বাংলাদেশের অনেক বড় বড় প্রডিউসার সিনেমা বানানোর সাহস পায় না। হ্যাঁ, ও সিনেমা বানাচ্ছে, ওর কথা হলো আমি একটা ঘরোয়াতে একটা ছোট্ট গল্প বলি। ঘরোয়াতে আমি একদিন ওর সাথে বসে আছি, বোধহয় মোগলাই খাচ্ছি, তো কথায় কথায় উঠতেছে যে সিনেমা তো আবার কাজ ধরছে। আমি ভাই সিনেমা বানার আপনি ছবি বানার টাকা পান কই? ভাই টাকা আমার, আমি বললে তুরিতে টাকা চলে আসে। কোত্থেকে আসে টাকাটা? তুরি থেকে কোত্থেকে আসে? ওর ইনকাম সোর্সটা কী? সেটা অবশ্যই ডিবি অফিস যারা ডিবিতে নিয়েছিল ওরে কিন্তু শ্মশান মানে ছেড়ে দিয়েছে, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে। ওরে ইচ্ছা মতো যদি রিমান্ডে নেয়, রিমান্ডে নিলে সত্য কথা সব পার্ট বাই পার্ট বেরিয়ে আসবে, তখন এটা আমার কথা। অনেক মিডিয়া তো অনেকে কিন্তু অসম্পর্কে জানে, কেউ প্রকাশ করে করলেও সেটা বিশ্বাস করে না মানুষ। কিছু লোক আছে ওরে এমনভাবে মানে কিছু লোক আছে, আপনি আপনি বলতেছেন যে ও প্রচুর মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, এমন ওর পক্ষে যারা বলে, ওর পক্ষে যারা বলে তারা কিন্তু জানে ওই কথাটা সত্য। ওরা বিপক্ষে কেন বলে? ওরা ভাইরাল হওয়ার জন্য বলে। কিছু আমি দেখছি কি সাংবাদিক কেউ কিছু লিখলে হয়তো বা সে পেজে শেয়ার দিবে, শেয়ার দিবে, সেই ক্ষেত্রে অথবা এটাতে তারা লেখে। কিছু আমি দেখলাম যে কিছু সচেতন কিছু মানুষ ওর পক্ষে কথা বলছে, তো এই পক্ষে কথা বলছে। অবশ্যই ওই তো অন্যায় আছে, কারণ একজন সঙ্গীত শিল্পী হতে তার সাধনা থাকতে হবে। গান গাইতে সবাই পারে, কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবসা করতে গেলে, বাণিজ্যিকভাবে যদি আপনি ওইটাকে প্রচার করতে চান, অবশ্যই নিজের কিছু শিক্ষাগতা থাকতে হবে, গান সম্পর্কে জানতে হবে। ও তো যে কোনো গানই গাচ্ছে, এবং যারা মূল শিল্পী তারা কিন্তু মূলত যারা শিখে আসছে, যারা গান সাধনা করছে, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। একদম শেষ বলেন যে আসলে ও আসলে ওর ভয়ভীতি যে দেখানো, এই জন্যই আপনি আসলে মানে এখনও তো আমি ভয় পাচ্ছি, এই যে আমি কথা বলছি, আমি কিন্তু ভয়ে আছে কথা বলছি, কিন্তু আমি চিন্তা করলাম কাউকে না কাউকে বলতে হবে। এমনও হতে পারে ভিডিওর পরে আমার নামে সে মানহানির মামলা দিতে পারে, বা আমাকে আমাকে